ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, ইম্পর্টেন্ট কিছু দরকার হলে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে ঘুমিও না কো আর বিমলচন্দ্র ঘোষের লেখা, তার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ঠিক আছে, এর আগে আমি কবিতাটা খুব ভালো করে আলোচনা করে দিয়েছিলাম লাইন ভিত্তিক ধরে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে ক্লাস থ্রির বাংলার যে প্লেলিস্টটা আছে সেটা দেওয়া আছে, দেখবে ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলার প্লেলিস্ট বলে লেখা আছে, সেটা ওপেন করে অনেক গল্প প্রশ্ন উত্তর আলোচনা আছে, সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে, এখন আমি প্রশ্ন উত্তর পর্বটা নিয়ে আসবো। আরেকটা কথা, আজকেই কিন্তু আমি সকাল 10টায় আপলোড করে দিয়েছি পরিবেশটা, পরিবেশটা তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। চ্যানেল পেজ থেকেও দেখতে পারবে, এছাড়া নোটিফিকেশন এলে নোটিফিকেশন থেকেও দেখতে পারবে। ঠিক আছে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডাম আমাদের যে চ্যানেলটা আছে সেটা কন্টিনিউ ইংরাজি আর গণিতটা করানো হয়, গ্রামারটা খুব ভালো করে করানো হয়। যারা জানো না ম্যাথ ডিভিএস ম্যাডাম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটাই দেওয়া আছে, বা ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চও করলে দেখতে পাবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশনটা চলে আসবে, রোজ যে ভিডিওটা আপলোড হবে সেটা দেখতে পারবে। ঠিক আছে, এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। প্রথম প্রশ্নটা কি আছে, একটি বাক্যে উত্তর দাও। 1.1, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন আমরা পড়েছি। দেখো, সবার প্রথম লাইনে প্রশ্ন উত্তর খুঁজে বার করা নিজেদের শিখতে হবে। দেখো দেওয়া আছে, রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন। তাহলে ঘুমে কে মগ্ন না আমরা জানতে পারছি, খোকন কিন্তু ঘুমে মগ্ন হয়ে আছে রূপকথা জড়িয়ে। তো আমরা কিন্তু সেই কথাটাই লিখব যে খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। হয়ে গেল। নেক্সট, কল্পলোক মানে কি? কল্পলোক মানে কি উত্তরটা কোথায় পাবে? অর্থ যখন আমরা পড়বো তখন জানতে পারবো। দেখো কল্পলোক কি, কল্পলোক মানে হচ্ছে কল্পনার পৃথিবী। তো আমার এর চেয়ে বেশি তো লিখতে হবে না, বিকজ একটা বাক্যে উত্তর দিতে বলেছে, তাহলে আমরা সেটাই লিখব। আমরা লিখব হচ্ছে কল্পলোক মানে কল্পনার পৃথিবী। ঠিক আছে, হয়ে গেল। নেক্সটটা কি বলেছে, কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষদের বর্ণনাটা কেমন ছিল? দেখো এখানে আমরা দেখেছি কিন্তু পড়ার সময়, আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চড়ে ফানুষ, কারোর চোখে চশমা আটা কারো মুখে দাড়ি, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। তাহলে জানতে পারছি কি, কারো চোখে চশমা আটা আছে, কারো মুখে দাড়ি আছে, কারো বা ফোকলা দাঁতের মাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমরা লিখব কি, কল্পলোকের মানুষদের কারো চোখে চশমা কারো মুখে দাড়ি কারো বা ফোকলা দাঁতের মাড়ি। ওকে, হয়ে গেল। নেক্সট, কে চরকা কাটে? কে চরকা কাটে, কে চরকা কাটে বলো। দেখো এখানটা কিন্তু দেওয়া আছে, স্বপ্নবুড়ি চরকা থামায় হারায় সুতোর খেয়ে। তার মানে স্বপ্নবুড়ি কিন্তু চরকা কাটছিল, তাই তো? তো আমরা সেই কথাটাই লিখব যে স্বপ্নবুড়ি চরকা কাটে। হয়ে গেল। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠ মানেই তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ আমি বলেছিলাম কোনো কিছুই দাঁড়ালে আর কিচ্ছু দেখা যায় না, ওকে, এপাশ থেকে ওপাশ দেখা যায় না, মানে এপার থেকে ওপার দেখা যায় না, ওকে। দেখো দেওয়া আছে, দিগন্তহীন তেপান্তরের মাঠ। ঠিক আছে, তো আমরা উত্তরটা কী লিখব, দিগন্তহীন মাঠটির নাম তেপান্তর। ঠিক আছে, আমরা এইভাবে লিখব। নেক্সট, নেক্সট বলেছে ঝিল্লিরা কিভাবে ডাকে, ঝিল্লিরা কিভাবে ডাকে, কোথায় আছে, কোন জায়গাটা পেয়েছি আমরা? দেখো এখানটা আমরা পেয়েছি, ঝিম 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 ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে। ওকে, তাহলে আমরা কী লিখব, আমরা লিখব হচ্ছে ঝিল্লিরা ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ডাকে। হয়ে গেল। নেক্সট কি আছে, নেক্সট আমাকে আছে হচ্ছে নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায়, নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায়। দেখো এখানে দেওয়া আছে, নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে, তার মানে অসৎ শাখে কে চাকা চেঁচাচ্ছে না হুতুম প্যাঁচা, হুতুম কে, হুতুম হচ্ছে প্যাঁচা অবশ্যই। তাহলে আমরা কী লিখব, যে নিঝুম রাতে অসৎ শাখে হুতুম প্যাঁচা চেঁচায়। হলো। নেক্সট কি আছে দেখি, নেক্সট আমাদের বলেছে
হ্যাঁ 1.8 বলেছে, জানলা দিয়ে কে মুখ বাড়ায়। ওকে, জানলা দিয়ে কে মুখ বাড়ায়, দেখো এখানে আমরা কি লিখবো, এখানটা আগে দেখে নিই উত্তরটা কোথায় আছে, তারপর উত্তরটা দেখাচ্ছি আমি। উত্তরটা আমরা দেখতে পাচ্ছি এখানটা রয়েছে, দেখো জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের ঘোড়া। তাহলে কে মুখ বাড়িয়েছিল? না, রাজপুত্রের ঘোড়া। তো আমরা সেটাই লিখব, জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। ওকে, নেক্সটটা দেখো, নেক্সট প্রশ্নটা কি আছে, নেক্সট প্রশ্নটা আছে হচ্ছে তার সাজ পোশাক কীরকম। তার সাজ পোশাক কীরকম ছিল, খুবই সুন্দর করে সেজেছিল সে, আমরা জানি। দেখো এখানটা দেওয়া আছে, মুক্তগাথা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। তার মানে মুক্তগাথা ঝালর মাথায়, মুক্তের গাথা ঝালর তার মাথায় ছিল আর হীরের লাগাম তার ছিল, তাই তো? তাহলে সেটাই আমরা দেব, কি লিখব, তার মাথায় মুক্তগাথা ঝালর কমা দিয়ে মুখে হীরের লাগাম। ঠিক আছে, মুখে হীরের লাগাম এইভাবে আমরা দেব। নেক্সট কি আছে দেখো, আচ্ছা কে কাকে, আচ্ছা একটা কথা বলে দিই, এখানে দেখো দেওয়া আছে তার সাজ পোশাক কেমন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু হঠাৎ করে তার সাজ পোশাক কেমন দেবে না, পরীক্ষায় যখন প্রশ্নটা দেবে প্রশ্নটা এরকম দেবে যে ঘুমিও নাকো আর গল্পটিতে ঘোড়াটির বা পক্ষীরাজ ঘোড়াটির সাজ পোশাক কিরকম ছিল, এইভাবে কিন্তু প্রশ্নটা দেবে, মাথায় থাকে জানো। আচ্ছা, কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়, কে, প্রশ্নটা ফলো করো, কে দিয়েছে তারপর কাকে দিয়েছে, প্রথমে কে লিখবো তারপরে কাকে পিঠের ওপর চড়িয়ে তারপরে আবার কোথায়, একটা প্রশ্নে তিনটে প্রশ্ন করেছে, কে দিয়েছে, কাকে দিয়েছে, আবার কোথায় দিয়েছে। ঠিক আছে, তো আমাকে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে সেই জন্য। তাহলে কে নিয়ে যাচ্ছিল, না পক্ষীরাজের ঘোড়া, রাজপুত্রের ঘোড়া নিয়ে যাচ্ছিল, কাকে নিয়ে যাচ্ছিল, না খোকাকে নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, না অচিন দেশ পেরিয়ে রূপকুমারীর রাজ্যে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে সেই আনসারটাই কিন্তু আমরা লিখব। তো আমরা লিখব হচ্ছে, রাজপুত্রের ঘোড়া খোকাকে পিঠের ওপর বসিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। ঠিক আছে, রূপকুমারীর রাজ্যটা দেবে। ওকে, নেক্সট কী আছে, নেক্সট প্রশ্নটা দেখি, নেক্সট প্রশ্ন হচ্ছে, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ, কোন জায়গাটা পড়েছি দেখো, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। তার মানে আমরা এখানে কী লিখব, আমরা এখানে লিখব হচ্ছে কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ, এটাই আমরা লিখব। দেখো কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। ওকে, হয়ে গেল। নেক্সট, সেখানে কে থাকে, সেখানে কে থাকে, সেখানে থাকে হচ্ছে রাজকুমারী থাকে। ঠিক আছে, বা সেখানে রূপকুমারী থাকে সেটাও দিতে পারো, এখানটা উত্তরটা দেওয়া আছে। দেখো এখানে রূপকুমারী, তো আমরা এখানে রাজকুমারীর জায়গায় যদি আমরা রূপকুমারী দিই তাও ভুল না। ঠিক আছে, আমরা এটা এইভাবে দিতে পারি, রূপকুমারী থাকে। ওকে, এটাও কিন্তু আমরা লিখতে পারি, তাহলে রাজকুমারী বা রূপকুমারীও আমরা লিখতে পারি। নেক্সটটা কী আছে দেখি, নেক্সট কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো নিজেরা অবশ্যই পড়বে। মগ্ন, মগ্ন মানে কি, ডুবে মানে যে ডুবে যায় বা তলিয়ে যায়, ওকে, একদম বিভোর হয়ে যাওয়া যাকে বলা। ঠিক আছে, কোনো কাজে একদম বিভোর হয়ে যাওয়াকে বেসিক্যালি আমরা মগ্ন হয়ে যাওয়া বলি। কল্পলোক মানে হচ্ছে কল্পনার পৃথিবী যাকে বলা হয়, কল্পনার জগৎ। ফানুস, ফানুস হচ্ছে আমরা দেওয়ালির সময় বা আমরা পুজোর সময় দেখবে কাগজের একটা বেলুন টাইপ আগুন দিয়ে, মানে ছোট্ট একটা আগুন থাকে তার মধ্যে দিয়ে আকাশে উড়িয়ে দিই, অনেক সময় মনের ইচ্ছা বলেও সেটা উড়িয়ে দিই, তো সেটাকে ফানুস বলা হয়, কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। ঠিক আছে, ওখানে একটা ছোট্ট মোমবাতি টাইপ থাকে, ওটা ধরিয়ে তারপর ওখানে ভেতরে যে গ্যাসটা হয় তার ফলে ওটা উপরে উড়ে যায়। ওকে, নেক্সট কী হয়েছে, ফোকলা, ফোকলা হচ্ছে যার দাঁত নেই বা দন্তহীন, দন্ত মানে দাঁত, দাঁতহীন। নেক্সট চরকা, চরকা মানে হচ্ছে সুতো কাটার যন্ত্র, ওকে, যেটা দিয়ে সুতো কাটা হয় আর কি, সেটাকে চরকা। ঠিক আছে, নেক্সট হচ্ছে খেই, খেই হচ্ছে মানে প্রান্ত বা শেষ, যেন কোনো কাজের খেই পাচ্ছি না বলে না, মানে কোনো কাজের ঠিকানা, ঠিক ঠিকানা পাচ্ছি না বা প্রান্ত পাচ্ছি না বা শুরু কোথার থেকে করব, শেষ কোথার থেকে করব সেটা পাচ্ছি না, সেরকম আর কি, খেই মানে হচ্ছে শেষ। আচ্ছা, নেক্সট হচ্ছে দিগন্ত, দিগন্ত মানে হচ্ছে আকাশ পৃথিবীর মিলনস্থলকে বলা হয় হচ্ছে দিগন্ত। ওকে, নেক্সট কী বলেছে, এটাকে দিগন্তকে আমরা দিক চক্রবালও বলে থাকি। ঠিক আছে, নেক্সট কী বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে হচ্ছে ঝিল্লি, ঝিল্লি মানে হচ্ছে দেখা যাচ্ছে তো
ঝিল্লি মানে হচ্ছে ঝিঝি, ঝিঝি পোকা যেটা বলা হয়, ওকে। নিঝুম মানে হচ্ছে নিস্তব্দ। হুতুম মানে প্যাঁচাকে বলা হয়, হুতুম প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা, আমি বলেছিলাম আলোচনার সময়। নেক্সট অশ্বত্থ শাকে মানে হচ্ছে অশ্বত্থ গাছের ডালে। ঝালর, ঝালর হচ্ছে কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় বা কোঁচকানো প্রান্ত বিশেষ। ঝালর একটা কাপড়ের টুকরো হয় যেটার মধ্যে অনেক কাজ করা থাকে, একটু কোঁচকানো হয়, ঠিক আছে। সেটা হচ্ছে সেই আমাদের যে রাজপুত্র যে ঘোড়াটা পড়েছিল না, ঝালর, সেটার কথাই বলা হয়েছে, ওকে। আচ্ছা লাগাম, লাগাম মানে হচ্ছে ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য ঘোড়ার মুখে দড়ি, ওকে, বা রশি। ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য ঘোড়ার মুখে হচ্ছে দড়ি পরানো হয়, সেটাকে আমরা লাগাম বলে জেনে থাকি, ওকে। নেক্সট বলা হয়েছে ডাগর, ডাগর মানে হচ্ছে বড় বড়, বড় বড়, ওকে, ডাগর ডাগর বলা হয়, ওকে। নেক্সট বলা হয়েছে কড়ি, কড়ি হচ্ছে এক রকমের সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, আগে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। আমরা আমি আগের দিনও বুঝিয়েছি যে এখনকার দিনের যে টাকার মূল্য, আগেকার দিনে কড়ির মূল্যও তাই হতো, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক যে প্রাণীগুলো হয় তার একটা আবরণ আর কি, তার আর কি ওপরের আস্তরণটা বা দেহ বিশেষ বলতে পারো, ঠিক আছে। সেটা আগেকার দিনে মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। অচিন মানে হচ্ছে অচেনা বা অজানা, ওকে। এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের দিয়েছে শব্দঝুরির থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। দেখো এখানে কি আছে, কারোর চোখে ড্যাশ আটা, কারোর মুখে দাঁড়িয়ে, এখানে কিন্তু দেওয়া আছে বক্সে, হুম। হুতুম, খোকন, চশমা, ঝালর, তারপরে হচ্ছে কি দেওয়া আছে, চরকা, ওকে। আচ্ছা দেখো, কারোর চোখে ড্যাশ আটা, কারোর মুখে দাড়ি। কারোর চোখে ড্যাশ আটা অবশ্যই এটা চশমা আটা হবে, এখানে আমরা পড়েছি। দেখো কারোর চোখে চশমা আটা, ঠিক আছে। তো আমরা এখানটা কি করব, না আমরা এখানটা কিন্তু চশমা লিখব, ওকে। আমি এখানটা লিখে দিচ্ছি, তোমরা এখানটা লিখবে, ঠিক আছে, চশমা, ওকে। প্রথমেরটা হবে হচ্ছে চশমা। নেক্সট নেক্সট দেওয়া আছে স্বপ্নবুড়ি ড্যাশ থামায় হারায় সুতোর খেই। কী থামিয়েছিল সব স্বপ্নবুড়ি? চরকা থামিয়েছিল। দেখো এই জায়গাটা কিন্তু উত্তরটা আমরা পড়েছি স্বপ্নবুড়ির। দেখো স্বপ্নবুড়ি চরকা থামায়, কী থামিয়েছিল? না চরকা থামিয়েছিল কিন্তু। তাহলে উত্তরটা আমরা কী লিখব? উত্তরটা আমরা লিখব হচ্ছে চরকা, ওকে। নেক্সট নেক্সট বলেছে নিঝুম রাতে ড্যাশ চেঁচায় হঠাৎ অশ্বত্থ শাখে। নিঝুম রাতে ড্যাশ চেঁচায়, ওকে। নিঝুম রাতে কে চেঁচাচ্ছে? নিঝুম রাতে অবশ্যই হুতুম চেঁচিয়েছিল, ওকে, চেঁচাচ্ছিল, এটাও আমরা পড়েছি। দেখো এখানে আছে নিঝুম রাতে, কোথায় গেল, এই দেখো নিঝুম রাতে হুতুম চেঁচায়, ঠিক আছে। তার মানে আমরা এখানটা কি করব, না এখানটা আমরা এই জায়গাটা আমরা হুতুম করব, এখানে জায়গাটা কম, আমি এখানটা লিখছি, ওকে। হুতুম, হর্ষু তয়হস্যু ম, ঠিক আছে, হুতুম করব। নেক্সটটা কি আছে, মুক্তা গাথা ড্যাশ মাথায় হীরের লাগাম মোড়া। মুক্তা গাথা ড্যাশ মাথায়, মুক্তা গাথা কী ছিল, মুক্তা গাথা কী ছিল? দেখো এখানে ঝালর ছিল, এখানে ঝালর দেওয়া আছে, হ্যাঁ এখানটা ঝালর আছে। দেখো এখানটা আমরা পড়েছি, মুক্তা গাথা ঝালর মাথায়। তো আমরা এখানটা কী করব, না আমরা করব কিন্তু ঝালর, ওকে, এখানটা করব হচ্ছে ঝালর, ঠিক আছে। নেক্সট কি বলেছে, থমথমে রূপ কথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন। কি হবে, কে ঘুমে মগ্ন ছিল? খোকন ঘুমে মগ্ন, ওকে। লাস্ট লাইনে আমরা কিন্তু পড়েছি এটা, দেখো থমথমে রূপ কথার দেশে খোকন ঘুমে মগ্ন, ওকে, হয়ে গেল। নেক্সট কি আছে, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তেপান্তর এখানে কি আছে, দেখো তেপান্তর কড়ি চোখ অসত অচিন, এখানে আছে পাহাড় দেশ শাখা মাঠ চশমা। তো আমরা কিভাবে করতে পারি, দেখো তেপান্তর কি হবে, তেপান্তরের মাছ, অবশ্যই তেপান্তরের মাঠ, তেপান্তরের সঙ্গে আমরা মাঠকে যোগ করব। তারপরে কি আছে, দেখো কড়ি, কড়ির সঙ্গে কি করব, কড়ির সঙ্গে পাহাড়, কড়ির পাহাড়, এটা আমরা করব। নেক্সট হচ্ছে চোখ, চোখে কি ছিল, চশমা ছিল, তো চোখ আমরা কি করব, না চোখ আমরা চশমা করব। নেক্সট হচ্ছে অসত, অসত এটা কি হবে, অসত শাখা, ওকে, অসত শাখা করব আমরা। নেক্সট অচিন, অচিন দেশ হবে, হয়ে গেল এটা আমাদের। তাহলে আমরা যখন লিখব তখন লেখার সময় কিন্তু পরীক্ষায় এইভাবে ক্রস করে করে লিখবো না, লেখার সময় এরকম একটা বক্স করব। বক্স করার পরে একদিকে লিখব তেপান্তর, একদিকে লিখব মাঠ, একদিকে লিখব কড়ি, একদিকে লিখব পাহাড়, একদিকে লিখব চোখ, একদিকে লিখব চশমা, এইভাবে কিন্তু লিখব, ঠিক আছে। নেক্সটটা কি আছে, চার নম্বর, এই কবিতায় যে সমস্ত শব্দ জোড়ে ছন্দের মিল আছে তার মধ্যে পাঁচটি জোড়া খুঁজে লেখো, ঠিক আছে। একটা করে দেওয়া হয়েছে, দেখো মানুষ ফানুষ অর্থাৎ ছন্দ আছে যার মধ্যে, এরকম আমাকে কিছু লিখতে হবে। দেখো এখানে দেখতে পাবে
সুন্দর করে দেওয়া আছে। দেখো মগ্ন স্বপ্ন, ঠিক আছে, মানুষ ফানুষ তো আছে, দাড়ি, এটা হচ্ছে দাড়ি, মুখের দাড়ি, আর এটা হচ্ছে মাড়ি। দেখো নেই খেই, মাঠ ঘাট, ওকে ডাকে শাখে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব। দেখো ঘোড়া মোড়া, ওকে, আর পার, অচিন দেশ, তাহলে দেশে শেষে, ওকে। তো এইখান থেকে আমরা যে কোনো পাঁচটা কিন্তু আমাদের লিখতে বলেছে, তো আমরা পাঁচটা কী কী লিখতে পারি দেখো, এই পাঁচটা আমরা একটু লিখে নেব। দেখো কী লিখবো, আমরা লিখবো হচ্ছে মানুষ ফানুষ, দাড়ি মারি, নেই খেই, স্বপ্ন মগ্ন, ঘোড়া মোড়া, আর পার। মানুষ ফানুষ তো দেওয়া আছে, বাকি পাঁচটা আমরা লিখে নিয়েছি, ওকে। নেক্সট প্রশ্নটা দেখো কি দিয়েছে, নেক্সট প্রশ্ন আমাদের বিমলচন্দ্র ঘোষ সম্বন্ধে দিয়েছে, এটা আমরা একটু অবশ্যই পড়ে নেব, এটা অবশ্যই বাড়িতে একটু পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা কি আছে, তুমি কি রূপকথার গল্প পছন্দ করো, প্রশ্ন করেছে। যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো, লেখো, ঠিক আছে, আগে এটা দেখে নিই, ঠিক আছে। হ্যাঁ, আমি রূপকথার গল্প অবশ্যই পছন্দ করি, তো আমি সেইভাবে লিখবো, অবশ্যই তোমরা আশা করি পছন্দ করো, যারা করো না তা তারা লিখবে করি না, ওকে। তাহলে আমি কী লিখবো, হ্যাঁ আমি রূপকথার গল্প পছন্দ করি, রূপকথার গল্প শুনতে শুনতে আমি রূপকথার দেশে পৌঁছে যাই। রূপকথার দেশে সেই রাজা রানী পক্ষীরাজ ঘোড়া পরীর পাহাড় তেপান্তরের মাঠ রাজপুত্র রাজকুমার রাজপুত্র এটা রাজকুমারী হবে, ঠিক আছে, রাজপুত্র রাজকুমারী ইত্যাদি আমার মন কাড়ে। রাজকুমারীর কথা শুনতে শুনতে আমি নিজেকে সেই রাজকুমারী ভাবতে শুরু করি। সব মিলিয়ে এই গল্প শুনলে আমার মন ভালো হয়ে যায় এবং এই গল্প আমার মনে আনন্দের ছাপ ছেড়ে যায়, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা উত্তরটা লিখবো, ওকে। নেক্সটটা কী আছে দেখো, নেক্সট আমাদের বলেছে যে কোন রূপকথার, সরি, কোনো রূপকথা কি তুমি শুনেছ, বলছে কোনো রূপকথা কি তুমি শুনেছ, শুনলে কার কাছে শুনেছ। হ্যাঁ আমি রূপকথা শুনেছি, আমি ঠাকুমার ঝুলি রূপকথার গল্প শুনেছি, শুনলে আমি আমার ঠাকুমার কাছে শুনেছি, এইভাবে লিখবো। কী লিখবো আমরা তাহলে, দেখো লিখবো হচ্ছে ঠাকুমার ঝুলি রূপকথার গল্প আমি শুনেছি, আমার ঠাকুমার কাছে শুনেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু লিখতে পারবো, ওকে। নেক্সট কী আছে, নেক্সট প্রশ্নটা আছে, তুমি কি স্বপ্ন দেখো, তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো। এটা তোমরা নিজেরা করবে, এটা আমি করে দেবো না, এটা নিজের এটা ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, নিজের থেকে কিন্তু এই ক্রিয়েটিভিটিগুলো করতে হবে। কীভাবে লিখবে আমি বলতে পারি, ঠিক আছে। দেখো এইভাবে লিখবে, তুমি কি স্বপ্ন দেখো, তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো, এইভাবে লিখবে। হ্যাঁ আমি স্বপ্ন দেখি, আমি লাস্ট যে স্বপ্নটি দেখেছিলাম, আমি একজন সমাজসেবক হয়েছি জীবনে, এই স্বপ্নটি আমি দেখেছিলাম, সমাজসেবক হয়ে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সেবা করছি, মানুষের দুঃখে কষ্টে আমি তাদেরকে যথাসম্ভব আমার তরফ থেকে আমি সাহায্য করছি, ঠিক আছে। গরিব মানুষের দুঃখ আমাকে বড় টানে, গরিব মানুষের কষ্ট আমি দেখতে পারি না, তাই আমার জীবনের লক্ষ্যই একজন সমাজ সেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং মানুষের পাশে দাঁড়ানো, এইভাবে কিন্তু তুমি লিখতে পারো। এবার যদি কেউ শিক্ষক, এটা আমার ধারণা, আমি দিলাম তোমাদের সমাজসেবকের কথা, এবার যদি তুমি কেউ টিচার হতে চাও তো লিখবে আমি টিচার হতে চাই সেটা দিয়ে, কেউ যদি ডাক্তার হতে চাও আমি লিখবো আমি ডাক্তার হতে চাই, এইভাবে। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা কী আছে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কী কী তুমি দেখতে চাইবে আর কী কী দেখতে চাইবে না, লেখো। তাহলে স্বপ্নে যদি তুমি অচিন দেশে, ওকে, তাহলে আমি যদি অচিন দেশে পৌঁছই বা রূপকথার দেশে পৌঁছই তো আমি কী দেখতে চাইবো কী দেখতে চাইবো না, বেসিক যে জিনিসগুলো হয় সেটা আমি লিখে দিয়েছি, সেটা তোমরা এইভাবে লিখবে, দেখো। তাহলে স্বপ্নে যদি আমি কোনো অচিন দেশে পৌঁছে যাই তাহলে আমি রাজা রানী তেপান্তরের মাঠ চাঁদের বুড়ি ব্যঙ্গমা ব্যঙ্গমী সোনার কাঠি রূপোর কাঠি, জানো তো সোনার কাঠি রূপোর কাঠির কথা, রাজকুমারীকে যেটা ছোঁয়ানোর গল্প আমরা শুনেছি সেটাই, সোনার কাঠি রূপোর কাঠি এবং অবশ্যই পক্ষীরাজ ঘোড়া রাজপুত্র রাজকন্যা দেখতে চাইব, ঠিক আছে, এগুলো আমি দেখতে চাইবো। তাহলে কী কী দেখতে চাইবো, রাজা রানী তেপান্তরের মাঠ চাঁদের বুড়ি ব্যঙ্গমা ব্যঙ্গমী সোনার কাঠি রূপোর কাঠি অবশ্যই পক্ষীরাজ ঘোড়া রাজপুত্র আর রাজকন্যা আমি দেখতে চাইবো, আর দেখতে চাইবো না রাক্ষস খক্ষস অবশ্যই দেখতে চাইবো না, হাড়ের পাহাড় দেখতে চাইবো না, রাক্ষসপুরী আমি দেখতে চাইবো না, মায়াবী রাক্ষসী ইত্যাদি আমি দেখতে চাইবো না, ঠিক আছে, হলো, বোঝা গেল। নেক্সট পেজে আমরা যাব, দেখো নেক্সট পেজে আট নম্বর আমাদের কি দিয়েছে,
এখানে আমাদের দিয়েছে হচ্ছে নিচে সূত্র কাজে লাগিয়ে শব্দ ছক পূরণ করতে দিয়েছে। আচ্ছা দেখো নিচের ছকে কি দিয়েছে, সবার এটা হচ্ছে পাশাপাশি আর এটা হচ্ছে ওপর নিচে, ঠিক আছে। আগে আমরা পাশাপাশিটা করব, তারপর আমরা ওপর নিচে আসব। দেখো কি দিয়েছে এখানে, ঝিঝি শব্দ কারা, ঝিঝি শব্দে কারা ডাকে, ঝিঝি শব্দে কারা ডাকে না ঝিল্লিরা ডাকে ঝিঝি শব্দ করে। তো আমরা এখানে কি লিখব, না এখানে আমরা ঝিল্লি লিখব। ওকে, ঝয় হস্যি আর লয় লয় হস্যি, ঠিক আছে, ঝিল্লি করব, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু শার্প পেন্সিল নিয়ে নিই। নেক্সটটা দেখো, নেক্সটটা আমরা কি করব, দু নম্বরটা কি আছে, দু নম্বরটা দেখি এখানে কি দিয়েছে, দু নম্বর তো না, এখানে এক নম্বর হলো, তারপর চার নম্বরে আছে। চার নম্বর প্রশ্ন, স্বপ্নবুড়ি কি চালায়, স্বপ্নবুড়ি কি চালায়, স্বপ্নবুড়ি কি চালিয়েছিল, চরকা চালায়, তো আমরা সেটাই লিখব। আমরা এখানে চরকা লিখব, চার নম্বরে আমরা চরকা লিখব, চ র আর কয় আকার, ঠিক আছে। তাহলে স্বপ্নবুড়ি চরকা চালায়। নেক্সট আমাকে কি দিয়েছে, তেপান্তরের মাঠটি কেমন, তেপান ছ নম্বর, এটা তেপান্তরের মাঠটা কেমন, না তেপান্তরের মাঠটা আমরা পড়েছি দিগন্তহীন, এটা কিন্তু আমরা পড়েছি, দেখো দিগন্তহীন তেপান্তরের মাঠ, এখানে এগুলো জানো, এগুলো আর দেখাবো না এখন আমি, দেখো দিগন্তহীন। তাহলে আমরা কিন্তু এখানে কি করব, না আমরা করব হচ্ছে দিগন্তহীন, ছ নম্বর করব হচ্ছে দিগন্তহীন, ওকে। হয়ে গেল, নেক্সট নেক্সট আমরা করব হচ্ছে, হুতুম প্যাঁচা যখন ডাকে তখন রাতটি কেমন, হুতুম প্যাঁচা এটা হচ্ছে সাত নম্বরে, না তাহলে সাত নম্বরটা দেখি কটা বক্স দিয়েছে, সাত নম্বরে তিনটে বক্স দিয়েছে, তাহলে হুতুম প্যাঁচা যখন ডাকে তখন হচ্ছে নিঝুম হবে, এটা নি ঝয় হস্যু ম ঝুম, ঠিক আছে, দেখা যাচ্ছে নিঝুম হবে, ঠিক আছে। নেক্সটটা প্রশ্নটা কি দিয়েছে, আট নম্বর না এটা দশ নম্বর, অচিন দেশে কে থাকে, অচিন দেশে দশ নম্বরে কি আছে দেখি কটা বক্স, তিনটে, তাহলে অচিন দেশে কে থাকে, না অচিন দেশে হচ্ছে কটা বক্স ভালো করে দেখে নিই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, হ্যাঁ অচিন দেশে ঠিকই আছে, অচিন দেশে হচ্ছে আমাদের রূপকুমারী থাকে, আমরা পড়েছি গল্পে, এটা হচ্ছে রূপকুমারী লিখব, রয় দীর্ঘ পর রূপ কু মা রি, ওকে রূপকুমারী থাকে। নেক্সটটা কী আছে দেখি, এগারো নম্বর, এগারো নম্বর নেই এখানে, বারো নম্বরের দিকে রয়েছে, আগে এদিকেরটা পুরো পাশাপাশিটা কমপ্লিট করবো তারপর এদিকে যাব। বারো নম্বর বলেছে রাজপুত্রের ঘোড়া কোথায় যাবে, রাজপুত্রের ঘোড়া কোথায় যাবে, বারো নম্বরটা দেখি, বারো নম্বরে হচ্ছে রাজপুত্রের ঘোড়া যাবে হচ্ছে সাগর পার, ওকে বক্সটা আগে দেখে নেবো, এটা অচিন দেশও হতে পারতো, তো সাগর পারই আমরা করব, কেন সেটা ঠিক হবে, তো আমরা করব হচ্ছে সা গোর পার, ঠিক আছে সাগর পার। নেক্সট হচ্ছে পনেরো নম্বর, পনেরো নম্বর হচ্ছে টাকা, আচ্ছা টাকা এখানে বোঝাতে চাইছে কি, বোঝাতে চাইছে একটু দেখে নিই, তো পনেরো নম্বরে দুটো ঘর আছে, তাহলে এটা কড়ি দিয়ে হবে, কেন টাকা আমরা বইতে কড়ি পড়েছি, কড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, তো এটা আমরা কি করব, না কড়ি করব, ঠিক আছে। হলো, নেক্সট হচ্ছে দেখি, নেক্সট নেক্সট ষোলো নম্বর, সাগর পাড়ের প্রথম পাহাড়টি কিসের, সাগর পাড়ের প্রথম পাহাড়টি কিসের, ষোলো নম্বরে দেখে নিই ষোলো নম্বরটা কি আছে, একটা দুটো ঘর আছে, আচ্ছা সাগর পাড়ের প্রথম পাহাড়টা কিন্তু আমরা পেয়েছিলাম হাড়ের পাহাড়, প্রথমটা কিন্তু দেখি, দেখো কড়ির প্রথম পাহাড়টা ছিল হচ্ছে কড়ির পাহাড় ছিল, আচ্ছা হাড় না, কিন্তু সাগর পাড়ের প্রথম পাহাড়টা ছিল হচ্ছে কড়ির পাহাড়, তা আমরা সেটাই লিখব, আমরা কড়ি লিখব এখানটা, কড়ি লিখব, ক ডয় শূন্য ডয় হস্যি, কড়ি লিখব, ঠিক আছে। নেক্সট তারপরে কি আছে, নেক্সট নেক্সট নেক্সট, যা গেঁথে ফেলা হয়েছে, যা গেঁথে ফেলা হয়েছে, সতেরো নম্বর, সতেরো নম্বর যা গেঁথে ফেলা হয়েছে তা গাঁথা হবে, দুটো ঘর আছে তো গাঁথা, ঠিক আছে। নেক্সট নেক্সট কী আছে, হীরের লাগাম মুক্ত দিয়ে, সরি হীরের লাগাম মুক্তর কি দিয়ে মোড়া, আচ্ছা হীরের লাগাম মুক্তর কি ছিল, মুক্তর তো ঝালর ছিল, দেখি ঘরে হয় কি না, আঠেরো নম্বরে চলে যাই, ঝালোর, হ্যাঁ হয়ে যাবে, তো আমরা এটা ঝালোর করব, ওকে ঝালোর, ঠিক আছে। নেক্সটটা একটু দেখে নিই, নেক্সটটা কী হবে, নেক্সটটা এখানে তো আঠেরো নম্বর হয়ে গেল, এদিকে আমরা আসবো এইবার, এখানে দেখি, আচ্ছা ঝিঝির ডাকে কেমন অবস্থা
হয় ঝিঁঝির ডাকে কেমন অবস্থা হয় একটু দেখে নিই, ঝিঁঝির ডাকে কেমন অবস্থা হয়, কত নম্বর? 1 নম্বর। তাহলে এখানে কি দেওয়া আছে? 1 নম্বর এখানে দেওয়া আছে। আচ্ছা, ঝিঁঝির ডাকে কেমন অবস্থা হয়, এটা আমাকে এইভাবে পাশাপাশি করতে হবে। তাহলে ঝিঁঝির ডাকে আমরা হচ্ছে ঝিম অবস্থা লিখবো, কেন ঝিম 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 ঝিঝির ঝিঝির আমরা পড়েছিলাম। তাহলে ঝয় হস্যি ময় হসন্ত, ঝিম দেবো এটা একটা। ঠিক আছে, নেক্সট কি আছে? কবিতার কোন মাঠের কথা বলা হয়েছে? তেপান্তরের মাঠের কথা বলা হয়েছে। 2 নম্বরে যাই ধরে কিনা দেখি, 1 2 3, হ্যাঁ তেপান্তর হবে। তাহলে আমরা লিখব কি? তে পা, দন্তের নয় তয় করা আছে, র করব, হয়ে গেল তেপান্তর। নেক্সট 3 নম্বরটা কি করব? রাজকুমারীর রাজ্য কোন দেশে? রাজকুমারীর রাজ্য কোন দেশে 3 নম্বরটা দেখি, ন করা আছে, তাহলে অচিন করব আমরা, অ চয় হস্যি ন তো করাই আছে। ঠিক আছে, নেক্সটটা দেখব। নেক্সটটা হচ্ছে কল্পলোকের কিছু মানুষের চোখে কি থাকে? কল্পলোকের কিছু মানুষের চোখে কি থাকে? 4 নম্বর, না 4 নম্বরে দেখি এটা কি হতে পারে। কল্পলোকের এখানে চ করা আছে, তাহলে চশমা হবে, চশমা থাকে আমরা পড়েছিলাম, তালবের স ময়াকার। ঠিক আছে, তাহলে চশমা করলাম। নেক্সট 5 নম্বর কি আছে? অসৎ শাখে কে চেঁচায়? অসৎ শাখে তো হুতুম চেঁচায় ছিল দেখেছিলাম, তাহলে এটা দেখি 5 নম্বরে যাই আগে। 5 নম্বরে কি আছে? হ্যাঁ ম করা আছে, তাহলে হুতুম করতেই পারি, হয় হস্যু ত ম আছে, হয়ে গেল। নেক্সট দেখি, রাজপুত্র খোকা হলে রাজকন্যা কি হবে? রাজপুত্র খোকা হলে রাজকন্যা তো খুকি হবে, খোকার অপোজিট খুকি হয়, তাহলে আমরা দেখি খুকি হবে কি না। ক নম্বর এটা, এটা হচ্ছে রাজপুত। 8 নম্বর, না খুকি হবে না, কেন কয় হস্যু আছে, তাহলে খুকু হতে পারে, হ্যাঁ খুকু হবে কিন্তু। ঠিক আছে, আমরা কিন্তু মেয়েদের খুকুও বলি, তাহলে খুকু করব। ওকে, নেক্সট কি আছে? আচ্ছা নেক্সট আমাদের 9 নম্বর, স্বপ্নকে বলি স্বপন, মগ্নকে বলি মগন বলি, আমরা দেখি দেখি হয় কি না। 9 নম্বরে যাই, 9 নম্বর, 9 নম্বর কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ এখানে হবে, গ আছে, তাহলে আমরা করব হচ্ছে মগন, ম গ আর ন। ঠিক আছে, নেক্সটটা একটু দেখি। নেক্সট আমাদের বলেছে 10 নম্বর, খোকন বুকে কি জড়িয়ে ঘুমায়? খোকন বুকে তো কি জড়িয়ে ঘুমায়, আমরা পড়েছিলাম যে রূপকথা বুকে জড়িয়ে ঘুমায়, তা আমরা একটু দেখে নিই কি দিয়েছে ওরা। কত নম্বর যেন? 10 নম্বর, না তাহলে 10 নম্বরটা আমরা কিন্তু এটা করি, হ্যাঁ 10 নম্বর এইভাবে করব, রূপ রয় দীর্ঘ প শুধু করতে হবে, কথা একার কথা, তাহলে রূপ কথা হবে। তাহলে 11 নম্বর কি আছে? ফোকলা দাঁতের মাড়ি হবে, দাঁতের মাড়ি, দেখি 11 নম্বরটায় কি করা যেতে পারে। মাড়ি, হ্যাঁ হয়ে গেছে মাড়ি, মাড়ি অলরেডি রাজকুমারী যখন লিখেছি মাড়ি হয়ে গেছে। নেক্সট কি আছে? কড়ির ড্যাশ হাড়ের ড্যাশ, তো কড়ির পাহাড় হাড়ের পাহাড় তো ছিল, তো আমরা একটু দেখি 13 নম্বরে যাই একটু কি বলছে ওরা, একটু দেখে নিই 13 নম্বর কোথায় আছে, দেখি দেখি দেখি, হ্যাঁ কড়ির কি লিখেছিলাম আমরা, পাহাড় না, তাহলে এভাবে করব, তাহলে পা তো করাই আছে, পা যখন করা আছে তাহলে আমরা হাড়টা করব, পা হাড়, ওকে। তাহলে এখানে যদি আমরা পাহাড় করতে লিখতে যাই তাহলে আমরা দেখছি পাহাড়ই হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 নম্বরে যে কড়ি করেছিলাম আমরা, 16 নম্বরে দেখি সাগর পাড়ের প্রথম পাহাড়টি কিসের, এখানে যদিও দিয়েছে যে সাগর পাড়ের প্রথম পাহাড়টি, হ্যাঁ সাগর পাড়ের প্রথম পাহাড়তে আমরা পাচ্ছি কড়ির, কিন্তু আমরা হাড়ের পাহাড় করব, কেন হাড়ের পাহাড় না করলে কিন্তু এটা মেলাতে পারবো না আমরা, তো এটা আমরা করব হচ্ছে কড়িটাকে আমরা মুছবো এটা, ওকে কড়িটা আমরা দেব না এখানটা, এটা আমরা করব কিন্তু 16 নম্বরটা, 16 নম্বর মাথায় রাখে যান, থেকে যান, এইভাবে কিন্তু করতে হবে নিজেদের মাথা কাটিয়ে, হ্যাঁ এটা কিন্তু আমরা হাড় করব, 16 নম্বরটা এটা আমরা হাড় করব। ঠিক আছে, হাড় করলে তবেই কিন্তু এটা ম্যাচ হবে, তাহলে 16 নম্বরটা আমরা করব হচ্ছে হাড়, যে সাগর পাড়ের প্রথম পাহাড়টি কিসের এটা হাড়ের দিয়ে দেবো, তাহলে এটা আমাদের 13 নম্বরটা মিলে যাবে যে কড়ির পাহাড়, হ্যাঁ। তারপরেরটা কী আছে? নেক্সট 13 নম্বরেরটা হলো কড়ির পাহাড়, আর তারপরে হাড়ের, হাড়েরও পাহাড়, ওকে ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, নেক্সটটা কী আছে দেখো, 14 নম্বর, রাজপুত্রের ঘোড়ার চোখটি কেমন? চোখটি তো ডাগর ডাগর আমরা দেখেছিলাম, একটু দেখে নিই 14 নম্বরে কী আছে।
14 নম্বর হ্যাঁ হ্যাঁ ডাগর দিলে হয়ে যাবে, ডা গোর, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তো এইভাবে আমরা করব, শুধু আমরা কিন্তু লাস্টে চেঞ্জ করলাম 16টা, যদিও বইতে প্রথম পার্টটা আমাদের কড়ির আছে, কিন্তু আমরা হার এখানটা দেব, কারণ এখানটা হার না দিলে এটা আমরা ম্যাচ করতে পারবো না। তো এটা পাহাড় হবে, এটা হার করব আমরা, কেন হারেরও পাহাড় ছিল যেহেতু, তো আমরা হারটা করব, ঠিক আছে? হয়ে গেল তাহলে। আর এটা তোমাদের পৌঁছতে বলেছে, গিয়ে রাজপুত্র গিয়ে একটা পাজল দিয়েছে, এটা নিজেরা একটা দিয়েছে, পৌঁছতে হবে, নিজেরা এটা করবে। ওকে, আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে ভিডিওটা, অ্যান্ড বাংলা যা যা করিয়েছে আমি প্লেলিস্টে দেওয়া আছে, সেটা ফলো করবে। টাটা।